আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে মাছের আর একটু আপডেট দেব, এখানে মাছগুলোর কী অবস্থা তো দেখি সবগুলা, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো ডান পাশ থেকে শুরু করি, এদিকে প্লাটিনাম হোয়াইট মন্টেল বেলুন মলি আর ব্লু ড্রাগন দুইটাই বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলোও আগের চেয়ে একটু বড় হয়েছে। এখানে অরেঞ্জ মন্টেল বেলুন মলি আর স্নেক স্কিন এলবেন ওকুই গাপ্পি। মন্টেল মলিগুলোর বাচ্চাগুলো বেশ কয়েকটা বড় হয়ে গেছে আগের চেয়ে। আর এখানে অরেঞ্জ সিম্প আছে, তার পাশে হচ্ছে 24K এবং হোয়াইট মন্টেল বেলুন মলি। আর এখানে হচ্ছে ব্ল্যাক শ্রিম্প, নিচে হয়তো ক্যামেরাতে খুব একটা বোঝা যাবে না, এখানে আছে, ওইখানে আছে, এখানে আছে, নিচে আছে। তারপর এই ট্যাঙ্কে চলে আসি, এইখানে ক্যালিকো মার্বেল রেড শ্রিম্প আর গ্রিন মস্কো, না এটা হচ্ছে গাপিটার নামটা এই মুহূর্তে মনে হইতেছে না, মেটালেস গ্রিন মস্কো না কি জানি, খুব সম্ভবত এইটাই। ওদেরও বাচ্চা হয়েছে, ক্যালিকো মলিগুলোর এখনও বাচ্চা পাইনি, এক দুইটা ছিল, দুইটা কি ওইগুলো হয়তো মারা গেছে। এবং গাপিগুলোর বেশ অনেকগুলো বাচ্চা দিয়েছে। তারপর এখানে হচ্ছে গোল্ডেন হ্যান্ডলারগুলো, প্রচুর বাচ্চা এখানে খাওয়ার জন্য সবসময় পাগল। ধরা যায় না, এটা হচ্ছে ফিমেল ফুল লোড। Thank you.
এখানে হচ্ছে 24K গাপ্পি আমলি মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলা পরে এখানে হচ্ছে ইলেকট্রিক ব্লু গাপ্পি এটা হচ্ছে মেল ধরা যায় কিনা দেখি ধরা যাবে না হচ্ছে গ্রিন মস্কো তারপর এখানে হচ্ছে রেডটেল প্লাটিনাম গাপ্পি এই ট্যাঙ্কটা আপাতত খালি এখানে দেখি নতুন কোনো যদি গাপ্পি বা মলির কালেকশন করতে পারি তখন এখানে দেব এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম